উনিশ শতকের আধ্যাত্মিক মহাপুরুষ শ্রী রামকৃষ্ণের জীবনের অজস্র অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় রামকৃষ্ণ জীবনীগুলিতে। ভক্তেরা এইসব ঘটনাকে ঐশ্বরিক লীলা বলে মনে করেন। মনস্তাত্ত্বিকরা আবার এইসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকেন, সত্যাসত্য পরে বিচার্য। আপাতত তার বিবাহপূর্ব জীবনের দশটি এমন অলৌকিক ঘটনার উল্লেখ রইল যেগুলি প্রায় কিংবদন্তির আকার নিয়েছে। ঘটনা এক, রামকৃষ্ণের জন্মের আগে থেকেই তার জন্মের নানা অলৌকিক পূর্বাভাস তার পিতামাতা পেয়েছিলেন বলে শোনা যায়। 1835 সালে রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম তীর্থভ্রমণে গয়া গমন করেন। সেখানে এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে আবির্ভূত হন বিষ্ণু অবতার গদাধর। স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরামের সন্তানরূপে অবতীর্ণ হবেন ধরাধামে। এই ঘটনার এক বছর পর জন্ম হয় রামকৃষ্ণের, যার ডাকনাম দেওয়া হয় গদাধর। দুই, ক্ষুদিরাম যখন গয়ায় তখন রামকৃষ্ণের জননী চন্দ্রাদেবী একদিন শিব মন্দিরে গিয়েছিলেন পূজা দিতে। সেখানে এক অলৌকিক অভিজ্ঞতা হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক দিব্য জ্যোতি মহাদেবের শ্রীঅঙ্গ থেকে নির্গত হয়ে প্রবেশ করছে তার শরীরে। এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হন চন্দ্রাদেবী। তিন, গদাধরের বয়স যখন 6 কি 7, তখন বন্ধুদের সঙ্গে মাঠে ক্রীড়ারত গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে। কালো মেঘের প্রেক্ষাপটে একঝাঁক বককে উড়ে যেতে দেখে ভাবতন্ময় হয়ে পড়ে গদাধর। কিছু পরে মূর্ছা যায় সে। জ্ঞান ফেরার পর দেখা যায় সে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। এই ঘটনাকেই ভক্তেরা শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করেন। চার, গদাধর যখন 8 বছরের তখন প্রতিবেশিনীদের সঙ্গে কামার পুকুরের অদূরে আনুর গ্রামে বিশালাক্ষী দেবীর পুজো দিতে যাওয়ার সময় দেবীর নাম গানারত গদাধর পুনর্বার ভাবতন্ময় হয়ে পড়ে। অবিরল ধারায় জল গড়াতে থাকে গদাধরের চোখ থেকে। সন্ত্রস্ত মহিলারা এক মনে বিশালাক্ষী দেবীকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করতে থাকেন। কিছুক্ষণ দেবী স্তব করার পরে স্বাভাবিক হয়ে ওঠে গদাধর। ঘটনা পাঁচ, গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামস্থ সীতানাথ পাইনের বাড়িতে শিবের মহিমাসূচক যাত্রার আয়োজন হয়েছে। কিন্তু যাত্রা মঞ্চায়নের দিনে দেখা গেল শিবের ভূমিকায় যে ছেলেটির অভিনয় করার কথা সে আসেনি। উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে সম্মত হল গদাধর। কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বেহুঁশ হয়ে পড়ে সে। বিরামহীন নয়নাশ্রু গড়াতে থাকে তার চোখ থেকে। পরের দিন সকাল পর্যন্ত এরকমই তন্ময় অবস্থায় কাটে তার। ৬, দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হওয়ার পরে দেবীর দেখা না পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন আত্মাহুতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খাড়াটির দিকে ধাবিত হন। তখনই জগৎমাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার। তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতির্পুঞ্জ 10 দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছে, আর সেই পুঞ্জীভূত জ্যোতির ভিতরে উঠছে অন্তহীন ঢেউ। অভিভূত রামকৃষ্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েন এই দৃশ্য দেখে। ৭, একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পূজা করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত রয়েছেন সেখানে। হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বললেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা।
ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা নিয়ে। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেদিকেই। আট, দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার রামকৃষ্ণের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাব সমাধি হয়, তেমনই ভাব সমাধির অভিজ্ঞতা লাভ করতে চান তিনিও। ঠাকুর মথুরবাবুকে বিরত করার অনেক চেষ্টা করেন, কিন্তু মথুরবাবু নাছোড়। শেষে ঠাকুর বাধ্য হয়ে বলেন, ঠিক আছে, মাকে বলবো, তিনি যা করার করবেন। এর কয়েকদিন পরেই সমাধিস্থ হন মথুরবাবু। তার চোখ থেকে অবিরল ধারায় ঝরতে থাকে জল। সেই অবস্থায় ঠাকুরকে দেখে তার পা জড়িয়ে ধরেন মথুর। গদগদ কণ্ঠে বলেন, এ কি করলে ঠাকুর, আমার যে বিষয়কর্ম কিছুতেই মন বসে না, আর আমাকে মুক্তি দাও এ থেকে। ঠাকুর হেসে বললেন, আগেই বলেছিলাম, ভাব সমাধি সকলের সয় না। আসি ন নম্বর ঘটনায়। একবার ঠাকুরের খুড়তুতো দাদা হলধারী কোনো কারণে ঠাকুরের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। তার কয়েকদিন পরে সত্যি ঠাকুরের মুখ থেকে রক্তপাত শুরু হয়। হলধারী সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন, আসলে হঠযোগ সাধনার চরম অবস্থা জড় সমাধিতে পৌঁছে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, ফলে সুষুম্নাদ্বার খুলে গিয়ে রক্ত মাথায় উঠে যাচ্ছিল। এই অবস্থায় রক্ত মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উপকারী হয়েছে তার, নতুবা ঠাকুরের জড় সমাধি আর ভাঙত না। নিজের অভিশাপ বরে পরিণত হয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হলধারী। আসি দশ নম্বর ঘটনায়। ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন মা চন্দ্রাদেবী আর দাদা রামেশ্বর, কিন্তু পছন্দ মতো পাত্রী আর পাওয়া যাচ্ছে না। শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন, জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে পঞ্চমবর্ষীয়া কন্যা, সেই আমার উপযুক্ত। ঠাকুরের নির্দেশিত বাড়িতে খোঁজ করতেই সন্ধান মিলল মা শারদামণির। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দশটি আশ্চর্য ও অলৌকিক ঘটনা এখানে তুলে ধরলাম। আমরা আরও অন্যরকম ভিডিও নিয়ে আসব, আরও অন্যান্য মহাপুরুষদের আশ্চর্য ও অলৌকিক কাহিনী নিয়ে আপনাদের সামনে আরও ভিডিও আমরা আনতে চলেছি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালোই লাগে, কারণ আপনারা দেখেন, লাইক করেন, শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান মতামতও দেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আর হ্যাঁ, পুরনো যারা আগেই আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ঘন্টা বেলটা দাবিয়ে দেবেন যাতে অন্যান্য সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এটাও জানাতে পারেন যে আপনারা অন্য কোনো মহাপুরুষ কিংবা মন্দির কিংবা আরও কোন বিষয় নিয়ে ভিডিও চান। আপনাদের মতামত সবার আগে আমরা গ্রহণ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায়।